हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बंगाली। तो आज ये वीडियो तो हम तुम्हारे साथ शेयर करूँगा आबारो ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस। तो ये वीडियो तो हम लोग की करूँगा समस्त ग्रामर जेगुलो थाके तुम्हारे क्लास 9 10 বা 7 8 এর এক্সামে সেই গ্রামারগুলো আমরা প্র্যাকটিস করব। ইভেন যারা 11 12 এ পড়ো, তোমার যেহেতু টেক্সচুয়াল গ্রামার থাকে, তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। এখানে হয়তো টেক্সট রিলেটেড কোনো সেন্টেন্স নেই, কিন্তু এইটা দেখে কিন্তু তোমরা টেক্সট রিলেটেড যে গ্রামারগুলো থাকে সেগুলো কিন্তু সলভ করতে পারবে। কাজেই ভিডিওটাকে পুরোটা দেখবে, যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে কিন্তু জানিও। এর আগে আমি তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কতগুলো ভিডিও শেয়ার করেছিলাম, যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিও। তো প্রথমটা আমি কি লিখেছি, শি ইজ ভেরি উইক, শি ক্যান নট ওয়াক, জয়েন ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে এটা জয়েন করতে হবে। তাহলে কি করবে, শি ইজ ভেরি উইক, শি ক্যান নট ওয়াক, সে হয় খুব দুর্বল, সে হাঁটতে পারে না। তাহলে যখন ইনফিনিটিভের কথা বলেছে তখন ইনফিনিটিভ বললে আমাদের কি মাথায় আসে, টু। তাহলে শি ইজ ভেরি উইক, তাহলে এই ভেরি ওয়ার্ডটাকে রিমুভ করতে হবে। কী দিয়ে রিমুভ করবো, তাহলে যখন তোমাদের বলবে জয়েন ইউজিং ইনফিনিটিভ, আর এখানে ভেরি আছে, দেখো ভেরি উইক, সে খুব দুর্বল, মানে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, তাহলে শি ইজ টু উইক, টি ডাবল ও টু, ভেরির বদলে এখানে টি ডাবল ও টু ব্যবহার করলাম, টু উইক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তারপর তো তোমাদের দেখবে অনেক জায়গায় এরকম থাকে রিমুভ, ধরো এখানে থাকে রিরাইট ইউজিং টি ডাবল ও টু, তাহলে তখন কিন্তু টি ডাবল ও টু বললে তোমাদের মাথায় রাখতে হবে যেটা ইনফিনিটিভ করতে বলেছে, তাহলে টি ডাবল ও টু মানে ভেরি, খুব, আর এখানে টি ও টু ইনফিনিটিভ তো আনলাম, ভার্বের আগে বসিয়েছি, ভার্বের আগে যখন ইনফিনিটিভ বসাবে তখন কিন্তু অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কখনোই পাস্ট পার্টিসিপল বা আইএনজি যুক্ত ওয়ার্ড বা পাস্ট ফর্ম কিন্তু বসাবে না। তারপরটা হি হ্যাজ টু সন্স, হি হ্যাজ টু টিচ দেম, জয়েন ইউজিং ইনফিনিটিভ, তাহলে হি হ্যাজ টু সন্স, হি হ্যাড টু টিচ দেম, তাহলে এখানে টু টিচ লেখাই রয়েছে, তাহলে তার কতগুলো ছেলে রয়েছে, তার দুটো ছেলে রয়েছে, সেগুলো তাদেরকে সে কী করবে, শিক্ষা দান করবে, তাহলে হি হ্যাজ টু সন্স টু টিচ। আর কি দেম লিখবো, কারণ ইনফিনিটিভের নিয়ম হচ্ছে আগে যেটা বলে ফেলেছি সেটা আর আমি পরে বলতে পারবো না, তাহলে ছেলেদের কথাই তো বলছে, তাদের শিক্ষা দেবে, তাহলে এখানে পরে আর লেখার দরকার নেই, তাহলে হি হ্যাজ টু সন্স টু টিচ, ওকে। নেক্সট, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি মাস্ট মেনটেন ইট, তার কাছে একটা বিশাল বড় ফ্যামিলি রয়েছে এবং তাকে তাদেরকে দেখাশোনা করতে হবে, এটাকেও ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে, তাহলে কী করবে, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি মাস্ট মেনটেন ইট, তাহলে হি মাস্ট মানে তাকে অবশ্যই করতে হবে মেনটেন, তাহলে হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, এই সেন্টেন্সের ভার্ব কোনটা সবসময় মাথায় রাখবে, যেটা ভার্ব তার আগের থেকে আমরা ভাঙবো কিন্তু এখানে, কারণ টু যুক্ত আগেরটাতে টুটা যুক্ত করা ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে তো দেওয়া নেই, টু যুক্ত করেনি, তাহলে যেটা ভার্ব পরের সেন্টেন্সের সেটার থেকে ভাঙি, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন। আর ইটটাকে লিখবো, ইটটা লিখবো না, কেন লিখবো না, কারণ এই ফ্যামিলির কথাটাই তো বলছে, ইট মানে কি, ফ্যামিলির কথা বলছে, তাহলে হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন, কারণ বারবার করে একই কথা আমি বলেছি ইনফিনিটিভে, কিন্তু যে কথাটা আগে বলে দিয়েছি সেটা কিন্তু পরে আর বলবো না। তারপরটা, আই ওয়েন্ট দেয়ার, মাই অবজেক্ট ওয়াজ টু মিট হার, তাহলে আমি সেখানে গেছিলাম, আমার উদ্দেশ্য ছিল তার সাথে দেখা করার, এটাও ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে, তাহলে এখানে দেখো এখানে টু যুক্ত রয়েছে, আই ওয়েন্ট দেয়ার টু মিট হার, টু মিট হার। এবার তোমরা বলবে এখানে তাহলে হারটা কেন লিখলাম, এখানেও তো হারটাকে আগের মতো বাদ দিতে পারতাম, কেন লিখলাম, কারণ এখানে তার সাথে দেখা করতে গেছিলাম, এখানে কিন্তু তার কথা আগে কিন্তু লেখা নেই, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম, কি করতে গেছিলাম, টু মিট হার, তার সাথে দেখা করতে, তার কথাটা সেটা কে, তার কথা কিন্তু আগে আমরা কোথাও পাইনি, তার জন্য কিন্তু হারটা এখানে লিখলাম, ওকে, ক্লিয়ার হলো। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় দেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, কোন পার্টটা গ্রামারে তোমরা বুঝতে পারছো না সেটাও আমাকে জানাতে পারো, তাহলে কিন্তু সেই টপিকের উপর বেশি বেশি করে ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, দে উইল স্ট্যান্ড বাই মি, আমার কাছে আমার কিছু বন্ধু আছে, তারা আমার পাশে দাঁড়াবে, দে উইল স্ট্যান্ড বাই মি, তাহলে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, তাহলে এখানে কোনটা ওয়ার্ড স্ট্যান্ড, এখান থেকে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, তাহলে এখানে টু থেকে এখানে করে টু স্ট্যান্ড
বাই মি। হ্যাঁ, আমার কিছু বন্ধু আছে আমার পাশে দাঁড়ানোর জন্য, টু স্ট্যান্ড বাই মি, আমার পাশে দাঁড়ানোর জন্য। তাহলে এখানে একটা কথা বলি, এখানে কেন বাই মিটা লিখলাম, তোমরা চাইলে এখানে বাই মিটা লিখতেও পারো আবার নাও লিখতে পারো। বাই মিটা না লিখলে টু স্ট্যান্ড, আমার কিছু বন্ধু আছে পাশে দাঁড়ানোর, কার পাশে দাঁড়াবে, অবশ্যই আমার পাশে দাঁড়াবে। আর বাই মিটা লিখলে তোমরা লিখতে পারো, এখানে কিন্তু কোনো দোষ নেই লেখার জন্য, কারণ এখানে আই কথাটা আগে যেহেতু বলেছি সেটার তাহলে রুলস অনুযায়ী কিন্তু এখানে বাই মিটা হবে না। নেক্সট, হি হ্যাজ এ সাইকেল, হি উইশেস টু সেল ইট, ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে। তাহলে তার কাছে একটা সাইকেল আছে, সেটা সে কি করবে, বিক্রি করবে। তাহলে হি হ্যাজ এ সাইকেল, এখানে টু সেল ইট, তাহলে টু সেল বিক্রি করার জন্য, আর ইটটা কেন হবে না, ইট মানে কি সাইকেলটার কথাই বলছে, তাহলে হি হ্যাজ এ সাইকেল টু সেল। নেক্সট, তারপর একটা, হি শি ওয়ার্কস হার্ড, শি ওয়ান্টস টু পাস দ্য এক্সামিনেশন, সে কঠোর পরিশ্রম করে কিসের জন্য, কারণ সে পরীক্ষায় পাস করতে চায়। তাহলে শি ওয়ার্কস হার্ড, এখানে সবকটাই ইনফিনিটিভ দিয়ে দিয়েছে, শি ওয়ার্কস হার্ড টু, এই যে টু পাস দ্য এক্সাম, টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য সে কঠোর পরিশ্রম করে, পাস দ্য এক্সাম, ফুল স্টপ। নেক্সট, শি হার্ড অফ মাই সাকসেস, শি ওয়াজ গ্ল্যাড, সে আমার সফলতার কথা শুনলো সে খুশি হলো। এইটা একটুখানি অন্যরকম, দেখো এখানে কোথা থেকে ভাঙবে, এখানে সেকেন্ড সেন্টেন্সটাকে কী করতে হবে, আগে নিয়ে আসতে হবে, সে আমার সফলতার কথা শুনলো সে খুশি হলো, সে আনন্দিত ছিল। তাহলে সে আমার সফলতার কথা শুনে আনন্দিত হলো, তাহলে এখানে সেকেন্ড সেন্টেন্সটাকে কী করতে হবে, আগে আনতে হবে। তোমাদের দুটো সেন্টেন্সটা দেওয়াই থাকবে, এরকমভাবে তোমাদের কী করতে হবে, নিজেদেরকে বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা আগে আসবে। কারণ সেকেন্ড সেন্টেন্সে দেখো কোনোরকম মেইন ভার্ব কিন্তু সেকেন্ড সেন্টেন্সে নেই, অক্সিলারি আছে ওয়াজ, সেটাই মেইন ভার্বের কাজটা করে দিচ্ছে। তাহলে শি ওয়াজ গ্ল্যাড কী লিখবো, তাহলে শি ওয়াজ গ্ল্যাড। এবার এখানে হার্ড রয়েছে, হার্ডটা তো আর বসিয়ে দিতে পারি না, তাহলে সেই কথাটা আমি আর লিখবো না পরের সেন্টেন্সে, কারণ একবার সেই লিখেছি। তাহলে এখানে টু হিয়ার, হিয়ার হবে, তো হার্ডের পাস, এটা পাস্ট ফর্মে রয়েছে, যদি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসি তাহলে কী হবে, হিয়ার হবে, টু হিয়ার অফ মাই সাকসেস, টু হিয়ার অফ মাই সাকসেস, আমার সফলতার কথা শুনে সে আনন্দিত হয়েছিল। তাহলে শি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার অফ মাই সাকসেস। কখনোই কিন্তু ইনফিনিটিভের পাস্ট পার্টিসিপেল বা আইএনজিযুক্ত ওয়ার্ড থাকলে কিন্তু সে তার আগে কিন্তু ইনফিনিটিভ কখনোই বসাবে না, সেই আইএনজিযুক্ত ওয়ার্ডটাকে সরিয়ে দিয়ে মূল ভার্বটা অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিন্তু নিয়ে আসবে অবশ্যই করে, তারপরে কিন্তু বসাবে। তাহলে শি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার অফ মাই সাকসেস, মানে আমার সফলতার কথা শুনে সে খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। তারপরে নয়েরটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। তো নয়েরটা কী আছে আমি দেখিয়ে দিচ্ছি, খাতাটা তুলে দেখো, আই স্পিক দ্য ট্রুথ, দ্য কস্ট ডাজ নট কাউন্ট, আই স্পিক দ্য ট্রুথ, দ্য কস্ট ডাজ নট কাউন্ট, হয়ে গেল। তাহলে এখানে এটা তোমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করবে, জয়েন করে আমাকে কমেন্ট করে জানাবে, দেখি কতজন তোমরা কমেন্ট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও যদি এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ভিডিও চাও দেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দিদি আমরা এইরকম টপিকেই আরও কিন্তু ভিডিও চাই, তাহলে খুব শীঘ্রই কিন্তু আমি তোমাদের সাথে আবারও একই টপিকের ভিডিও শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।